আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলা হয়নি, কালকে রাতে একটা ঘটনা ঘটে। ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল তো অনেকক্ষণই হয়ে গেছে, উঠেও পড়েছে। আজকে যেন সকাল থেকে কোনো কাজ হয় না, শরীরটা খুবই খারাপ জানো তো। শরীরটা খারাপ লাগছে না, মানে ভালো লাগছে না কোনো কাজ করতে। তাই বসেছিলাম, এই তো দেখো বিছানা বিছানা সব পড়ে রয়েছে। ভাবলাম আগে ওরা স্কুলটা চলে যাক, রান্না বান্নাটা করে নিই, তারপরে বিছানা বিছানা গুছিয়ে নেবো। তো দাদাও আজকে চা খেয়ে গেল, আমি একটু চাটা খেয়ে বসেছি। কয়েকদিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না, জানো, শুধু চাপা অ্যাসিড মতো হয়ে যাচ্ছে, কেন জানি না। তো বসে আছি, ইচ্ছে ছিল খুব আজকে দাদার কাছে যাওয়ার, গোটা মানে ভেবেছিলাম খাবারটা নিয়ে যাব, কিন্তু শরীরটা যাচ্ছে না, মনে হয় হবে না যাওয়া। তো চলো রান্নাবান্নাগুলো করে নিই। আর হ্যাঁ, মাসি মেসো এখনও রয়েছে, তো রান্নাবান্নার চাপটা একটু হয়ে গেছে। তো চলো রান্নাবান্নাগুলো করে নিই, তারপরে কথা বলছি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে একটু নিচে চলে গেছিলাম, কারণ ভাবলাম নিচে যাই। তারপর গিয়ে দেখি মাসির টেবিলে, মাসি বলছে তোমার কাজ নেই, মাসি বলে দাঁড়াও না, বসে তো আছি, করে ফেলি। তো মাসির টেবিলটা একটু পরিষ্কার করছিলো। তারপর আমাদের পুষিটার কাণ্ড দেখো, বাবা, তার তো খেলার শেষ নেই জানো। আমাদের বাড়িতে আজকে বৃহস্পতিবার, তো ব্রাহ্মণ ঠাকুর পুজো করতে এসছে কাকু। তো ও কী করছে, কাকু ব্যাগটা রেখেছে কি, চাল টাল তোলা হয় না তো, চাল তোলার জন্য। তো উনি কী করছে, তার ব্যাগ হালটাচ্ছে, ব্যাগে শুকছে। তাই মা দিদিকে বললাম, দিদি দেখো তো ব্যাগটায় কি আঁশটে কোনো গন্ধ রয়েছে, বলছি না তো। গিয়ে দেখলো সত্যি কোনো আঁশটে গন্ধ নেই, ওর ওটাই কাজ, বুঝলে তো। আর দেখো এই যে আমার শাশুড়ি না এই কাজগুলো লাগিয়েছিলো, কি সুন্দর দুটো বেগুন হয়েছে বলো। এই দেখো আমাদের বৌমা, যে আমি ক্যামেরাটা এদিকে করেছি, বেচারি না খুব লজ্জায় পড়ে গেছে। আর আজকে আকাশটা দেখো সত্যি অসাধারণ, তাই না, কি দারুণ দেখতে লাগছে আকাশটা বলো তো। সত্যিই বলে না শরৎকাল, তাই না, তো শরৎকালের আকাশটা সত্যি অসাধারণ, অসাধারণ অসাধারণ দেখতে লাগে আমার। আকাশটা আজকে এত পরিষ্কার, একটু মেঘ নেই, এরকমটা এইরকম দেখে। এই যে আজকে যে আকাশের কালারটা, ভাবছি এই কালারের একটা শাড়ি নেবো জানো তো, খুব সুন্দর কালারটা। আর দেখো আমাদের ঠাকুমা, আমাদের ঘরের সবথেকে বয়োজ্যেষ্ঠ মানুষ। তো এইভাবে বসেছিলাম, কথা একটু গল্প করছিলাম সবার সাথে। তো তারপর চালটা নিয়ে, মানে মেয়েরা স্কুলে যাবে, তো ভাতটা তো বসিয়ে দিতে হবে, তো তাই চালটা একদম নিয়ে চলে এলাম, উপরে এসে ভাতটা বসিয়ে দেবো। তো চালটা উপরে নিয়ে আসার পর বাসন টাসনগুলো ধুলাম, কারণ চায়ের বাসন টাসনগুলো পড়েছিল। তো তারপর দুধটাও একটুখানি ছিল, তো সেই দুধটা আজকে চা বানিয়ে নিলাম। তো চা বানিয়ে খাওয়ার পর ভাবলাম বাসনটা ধুয়ে নিই, তারপর ওটার মধ্যে তো দুধটা ঢালতে হয়, তাই না। তো জানো এক একদিন শরীরটাও সত্যিকারেরই এমন হয়ে যায় যে কোনো কাজই করতে ইচ্ছে হয় না বলো, কিন্তু খুব লেজি মনে হয় না নিজেকে, যে শুধু মনে হয় ল্যাতকে শুয়ে পড়ে থাকে। তো আমার মাঝে মাঝে এটা হয়, কিন্তু সেটা শুয়ে থাকার ভাগ্যটা কোনোদিনই আমার হয় না। তো দুধটা নিয়ে নিলাম, তো জানো এই কাকিমাদের বাড়িতে কিছু দুধ নিচ্ছি, শুধু দুধটা এত সুন্দর, আমার খেতে ইচ্ছা হয় দুধ, আমি দুধ খেতে পছন্দ করি, কিন্তু গ্যাস অ্যাসিডিটি এইভাবে আমি দুধ খেতে পারি না। তো দুধটা সত্যিই খুব সুন্দর। আর দুধটা নেওয়ার একটাই কারণ কি জানো, আমার ছোটো মেয়েকে তুমি যদি দুধ আলু ভাতে দিয়ে দাও ওর কিচ্ছু লাগে না। তো সর্ষের তেলটা শেষ হয়ে গেছিলো, তো তোমার দাদা তো চলে গেছে, তো বাবাকে দিয়ে সর্ষার তেল মাছ নিলাম, মাছ টাছগুলো আজকে নিয়ে চলে এলাম। তো আজকে বাবা সিলভার কাপ মাছ নিয়ে এসেছে জানো, আমার কিন্তু সিলভার মাছ মানে বড় সিলভার কাপ হলে খেতে খুব একটা যে খারাপ লাগে তা আমি বলবো না, খেতে বেশ ভালোই লাগে। তো তেলটা আস্তে আস্তে গড়াচ্ছি, কারণ একটু যদি এদিক ওদিক হয়ে যায় ব্যাস ঢাস, তাই না। তো তেলটাকে আস্তে আস্তে গড়িয়ে নিই দাদা। তো তুলে রাখার ক্যানটাতে যতটা রেখে দিয়েছি, তারপরে এটাতে ঢেলে নিলাম, কারণ রান্নার জন্য তো তেল লাগবে। তো পালং শাকটা কালকে তোমাদের দাদা এনেছিল জানো, কিন্তু করা হয়নি কালকে, কারণ কালকে রান্না হয়েছিল চিকেন হয়েছিল, তারপর ঘরে যে ওল খুলেছিল বাবা সেই ওল দিয়ে চিংড়ি মাছ দিয়ে হয়েছিল, কেননা পালং শাকটা রেখে দিই। তো খুব একটা নষ্ট হয়নি, ঠিকই ছিল। তো কচুটা দিয়ে করবো ভেবেছিলাম, তারপর ভাবলাম আজকে আবার দেখি মা আবার মোচা কেটে রেখেছে, তাই ভাবলাম না মোচাটা আজকে করতেই হবে আমার। পালং শাকটা কাটা হয়ে যায়, সবজি টবজি পালং শাক কেটে নিলাম, একটুখানি করে ফেলে সবজিগুলোকে ভালো করে কচু দিলাম। শুধু এমনি পালং শাকটা চাটনি দিয়ে সবজিটা এখানে বসাবো না, আগে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর দুধটা দিকে গরম করে দিই, কারণ মেয়েরা তো বড়টার একটু কালকে চিকেন রয়েছে ফ্রিজে, বুঝলি, সেই চিকেনটা দিয়ে বড়কে ভাত দিয়ে দেবো, স্কুল যাওয়ার সময় এসে যা সবজি হবে খাবে। আর ছোটোটা তো সবজি খায় না বলেছিলাম তোমাদের, তো ছোটোটাকে একটুখানি দুধ আলু সেদ্ধ দিয়ে দিলে ওর ব্যাস, ওর আর কিচ্ছু চায় না। এই সবজি টবজিগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম, তো তারপরে একটু পরে রান্না বসাবো, ওরা স্কুল বেরিয়ে গেলে একটা 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 করে করবো রান্নাগুলো। তো
এখানে ভাত খাওয়া হয়ে গেছে, তো ভাবলাম নন্দু খালি থাকবে কেন, একটু লেট আছে ওদের, একটু ভাত খাওয়ার, ওদের স্নান টান করবে, তো ভাবলাম এদিকে একটা কাকরোলটা সেদ্ধ বসিয়ে দিয়ে ওদের বড় ছোটোটার ভাতটা মেখে দিলাম দুধ দিয়ে আলু দিয়ে, কারণ ছোটোটাকে খাইয়ে দিতে হয়, আর বড়োটা এখনও আজকে আসেনি, তো ওদের বড়োটা আস্তে আস্তে ভাবলাম ছোটোটাকে গিয়ে খাইয়ে দিই। Find the real me. So let's go. Seize the feeling. Cause you know, oh, it's time for the meaning. Now we show we're coming to win it. তো ছোটোটা খেয়ে দিয়ে নিচে চলে গেছে, এবারে এখানে ভাবলাম এই রুমের বড়োটা যতক্ষণ রেডি হচ্ছে তো ওকে আমি খেতে দিয়ে দিয়েছি, তো ও খেতে খেতে আমি ঠিক করলাম যে সেই রুমের বেডটাকে একটু ঠিক করে দিই, তো বেড কভারটা সেই রুমের আজকে চেঞ্জ করবো না, আর এই রুমেরটা কালকে অলরেডি চেঞ্জ করে দিয়েছি, জাস্ট একটু ঠিক করে দিতে হবে বেডটা, আর ওই রুমের বেডটা আজকে চেঞ্জ করবো না, কারণ দু চার দিন যাক তারপরে ওই রুমের বেড কভারটাকে আমি চেঞ্জ করবো, তাই ও খেতে খেতে বেড কভারটা চেঞ্জ করে নিলাম। তো এই যে বেড কভারটা দেখতে পাচ্ছি ওইটা আমার শাশুড়িমা নিয়ে এসেছে, এবারে দিল্লি গেছিলো, ওই বেড কভারটা নিয়ে এসেছি, আমার জন্য নিয়েছে দুটো বেড কভার আর চারটে কুশন কভার, তো সত্যিই ভালো লেগেছে বেড কভারগুলো দুটোই, খুবই সুন্দর হয়েছে বেড কভারগুলো জানো তো, তাই এই বেডটা আগে গুছিয়ে নিলাম, কারণ ওর খেতে খেতে বেডটাকে গুছিয়ে রাখলে তারপরে ও বেরিয়ে গেলে আমি ঘরটারগুলো ঝাঁটিয়ে পরিষ্কার করে নেবো। তোর খাওয়া হয়ে গেছে আর আমার সেই রুমটা গোছানো হয়ে গেছে, শুধু ঝাড় দেবো বেরিয়ে গেলে, আর এখানে মেয়েটাকে চুলটা বেঁধে দিলাম, তো ও আজকে দেখো ফুল হাতে জামা পরে, ওকে বকছিলাম যে কেন ফুল হাতে পরো, বলে মা জানো তো ভীষণ রোদ লাগে গায়ে, তা ভাবলাম থাক যেটা ভালো বুঝে সেটাই পরে যাক, তো ওটা পরে যাচ্ছিলো, তারপরে বলছিল মা জানো বাবাকে একটা সানস্ক্রিন নিয়ে আসতে বলবো ভীষণ রোদ আর মুখে মেখে দেবো, আচ্ছা হ্যাঁ বলে দিবি পাপাকে, আর আমিও কয়েকদিন ধরে বাজারে বেরোচ্ছি না, সেদিন তো দেখলে বাপের বাড়ি গিয়েছিলাম একটু সময় পাইনি যে মার্কেটে গিয়ে একটু ঢুকবো বুঝলি, তো তাই চলে এসেছি, নেওয়া হয়নি, তো ওর পাপাকে বলো পাপা মোটামুটি নিয়ে আসে জানো, আর ওর পাপাকে বলো সব থেকে দামি যেটা হয় সেটাই নিয়ে আসে, এই জন্য পাপাকেই আমি বলি, তো ওর হাতার এগুলো বটনগুলো লাগিয়ে দিলাম, তারপরে এই যে চুলটা বেঁধে দেবো, চুলটা বেঁধে দিলে বেরিয়ে যাবে, তো জানো আমি যে ফলকনাজের কাছে গিয়েছিলাম না, ও প্রেসক্রাইব করলো যে আমি মেয়েকে বলেছিলাম যে মেয়ের ভীষণ চুল হচ্ছে, বলছে মেয়ের চুলে কোনো শ্যাম্পুই লাগাবে না, কারণ আমি যেটা লাগাচ্ছি ভাবছিলাম ওটা লাগাবো, কিন্তু বললো না একদম লাগাবেন না, ওকে শুধু জনসন বেবি শ্যাম্পু লাগান, তো ওই জনসন বেবি শ্যাম্পুটা লাগাবো, বলছে মা যেন ফেনা হয় না, আমি ও তুই লাগাবি ওটাই, ফেনা হোক না হোক, কারণ ওটাতে খার কম তো তাই ফেনা হয় না, তো তাই চুলটাকে ওকে বেঁধে দিলাম, তাড়াতাড়ি চুল টুল বেঁধে ওকে রেডি করে পাঠাতে পারলে আমি বাঁচি, কারণ ওরা যতক্ষণ থাকবে আমার কাজ পাবে, ওরা চলে যাবে না আমার ঘরে কোনো কাজ পাবে না, আমার আস্তে আস্তে কাজগুলো সারা হয়ে যায় বুঝলো, তো তাড়াতাড়ি রেডি করে দিই, তারপরে ওরা চলে যাবে স্কুলে। তো রেডি হয়ে গেছে, এ তো স্কুলে চলে গেলো, আর ছোটোরও দেখো সামনের দিকে দেখতে পাবে না অনেকটা দূরে, তো তো ছোটোরও গাড়ি এসে গেছে, ছোটও চলে গেলো, তো এবার আমি উপরের কাজগুলো সারি, এই রুমের বেডটা বলেইছিলাম গোছাতে বাকি আছে, তো এখন বড়োটা না তা ওর মানে মাসি ঠাকুর এসেছে বলে ও কী করে নিচে গিয়ে ঘুমায় জানো তো, আর উপরে আমরা এই রুমটাতে এই বেডে আমরা তিনজনে মিলে ঘুমাই, আমি ছোটো মেয়ে আর ওর পাপা, তো এই রুমে প্রায় বালিশ টালিশগুলো জানো তো এই রুমে রয়েছে, কারণ আমাদের বাড়িতে যতজন আছে ততটা পাঁচ বালিশ রয়েছে, তো সবাই পাঁচ পাঁচ না নিলে কারোরই ঘুম হয় না, তো চলো বেডটা গুছিয়ে দিই, তো বেডটা গোছানো হয়ে গেলো না, আমার না ভীষণ খিদে পেয়েছে, দুটো খেতে হবে জানো, তো তাড়াতাড়ি আগে বেডটাকে গুছিয়ে নিয়ে গেল। তো
তো বেডের দুটো বেডই গোছানো গেছে, শোকেসটাও হালকা ঝেড়ে নিয়েছি। তো চলো এবারে রুমটা ঝাঁটিয়ে পরিষ্কার করে মুছে নিই। তো এটা হয়ে গেলে আপাতত রুম দুটো রুমের কাজগুলো আমার শেষ। তো এবারে জাস্ট রান্নাটা হয়ে গেলেই হয়ে যাবে। তো আজকে সেরকম কাচাকুচিও নেই বুঝলে, শুধু দাদার একটা প্যান্ট খুলে রেখে গেছে, প্যান্টটা কাচতে হবে, আর যেগুলো রোজের যে ড্রেসগুলো হয় আমরা পরে থাকি সেগুলোই কাচব। তো রান্নাবান্নাটাই এখন আপাতত আমার কাছে সব থেকে বড়ো কাজ, ওটাই করতে হবে। তো মশলা টশলা করা হয়ে গেছে, সবজি কাটে, শুধু জাস্ট রান্নাটা করবো। তো হয়েই যাবে তাড়াতাড়ি। তো চলো তাড়াতাড়ি ঘরটা ঝাঁটিয়ে মুছে নিই। তো জাস্ট কিছুটা কমপ্লিট হয়েছে, রান্না হচ্ছে। তো কী কী রান্না হচ্ছে সেটা পরে হচ্ছে, আপাতত ভাতটা হয়ে গেছে আমার। তো সবজিগুলো হচ্ছে হবে এখনো। তো ভাবছি সবজিটা সেদ্ধ বসিয়ে আমি একটু মুড়ি খাই, মানে ভীষণ খিদে পেয়েছে, শরীর খারাপ লাগছে আমার। আজকে যে শরীরে কী অবস্থা তোমাকে বলে বোঝাতে পারবো না, এতটাই শরীর খারাপ। তো আর অল্প করে খাই, তারপরে বাকি কাজটা করবো। চলো, কিছু বানায়নি, শুধু আলু সেদ্ধ করে নিয়েছি একটু। তো আলু সেদ্ধ দিয়ে মুড়িটা খেয়ে নেব, তারপরে অন্য কাজ করবো। তো প্রায় রান্না হয়ে গেছে, আর একটা সবজি বানাতে বাকি। তো চলো আজকে কী রান্না করলাম তোমাদের দেখাই। তো আজ রান্না হয়েছে পটল ভাজা, পালং শাকের চচ্চড়ি, শিলভাকা মাছের টক, টকটা এই জাস্ট ঘণ্টটা হবে। তো সেদ্ধ করে রাখা আছে, এরপর সময়। তো আজ এই রান্নাগুলো হলো, শুধু ঘণ্টটা হলে হয়ে যাবে। মাছের টকটা তো ফুটছে, তো হয়ে গেলে আমি স্নান করবো আজকে। আজকে আর সেরকম কিছু কাজ নেই, শুধু নোংরাগুলো ফেলতে যাবো, ব্যাস। তারপরে হয়ে গেলে স্নান করবো আজকে, কারণ আর ভালো লাগছে না আজকে শরীরটা, যেন আজকে দাদার ওখানে যাবো ভাবলাম যে রান্নাবান্না করে নিয়ে দাদার জন্য একটু খাওয়ার নিয়ে চলে যাবো। কিন্তু এত শরীর খারাপ, তারপরে বাইরের রোদটা শুধু দেখো একবার, রোদটা বুঝতে পারছো, পুরো চিকচিক করছে রোদ। তো সেই জন্য গেলাম না, তো ভাবছি একটু তাদের স্নানটার পর একটু শোবো। তো চলো তাদের রান্নাবান্নাগুলো করে নিই, কাজ টাজগুলো সেরে নিই, তারপর আবার কথা বলছি। রান্নাবান্না কমপ্লিট, এবারে চলো যে স্নানটা করে নিই। তো স্নান টান করি, তারপরে আবার কথা বলছি। চলো সম্পূর্ণ, আর এত অসুস্থ হচ্ছে আমার, স্নানটা করতে হলে মাছি। তো এই যে স্নানটান হলো, স্নানটান করে প্রথম জামা কাপড়গুলো গুছিয়ে রাখি, ইচ্ছে করছিল না, না গোছালে না, একদিন যদি তুমি জামা কাপড় না পাট পারো তো এক গাদা জটো হয়ে যায়। তো তাই ভাবলাম না, অল্প আছে, পাট করে রেখে দিই, তাই ভাবলাম। তো আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলা হয়নি, কালকে রাতে একটা ঘটনা ঘটে গেছে জানো। তো আমি মানে তাড়াতাড়িতে ফোনটা নিয়ে যেতে ভুলে গেছি, নাহলে তোমাদের দেখাতাম। আমাদের এখানে কালকে একটা সাপ বেরিয়েছে, কালচিতি জানো, প্রায় আড়াই, সাপটা ছিল প্রায় আড়াই হাতের মতো বড় ছিল সাপটা জানো, মানে সত্যি দেখলে ভয় লেগে যাবে। মানে আমি দাদা উপরে বসেছিলাম, টিভি দেখছিলাম, নিউজটা দেখে, আমরা 10টার পর হলে না একটু নিউজ দেখি জানো, তখনও কেউ খায়নি, মানে আমার যায় ছেলেটাই পাশে দোকানে একটু গেছিল ওষুধ দোকানে মেডিসিনের জন্য। তো এসে মানে ও বলছে, মানে কাকিমা আরেকটু যে কী বিপদ হতো আমার সাথে, আমি তোমরা ভাবতে পারবে না। ও জাস্ট মানে দেখছে, বলছে ও পুকুরের ধার থেকে পুরো উঠছে, পুকুরের ধার থেকে পুরো বেবে বেবে যাচ্ছে জানো তো, এমন যে পুরো আরেকগুলো বড় জায়ের বাড়িতে ঢুকে যায়। মানে বাড়ি দেখো, যদি ঘরে ঢুকে যেত কারোর নজর না পড়তো, কি বিপদ হতো আজকে বলো দেখি। তো তারপরে ওরা দেখতে পেয়েছিল, তারপর সবাইকে ডেকে সাপটা মারলো, মেরে তারপরে রাত্রিতে পুড়িয়ে তারপরে বলে রেখে দেবো সাইডে। বলে না না, এতবেলায় গেড়ে দাও, বিশ্বাস নেই কী থেকে কী হয়। তো আবার দাদারা গিয়ে সেটাকে গেড়ে টেড়ে দিয়ে এলো, তারপরে সবাই খাওয়া দাওয়া করলাম জানো কি। আর রাত্রিবেলা তো আমার তো ঘুমই হয় না, এমনিতে আমার সাপকে ভীষণ ভয় জানো, সত্যি বলছি আমি ভীষণ ভয় পাই। তো রাত্রিতে ঘুম হয়নি যেন, গাটাকে ঝমঝম করছে ভয়ে জানো। তো তারপরে খাওয়া দাওয়ার তো কোনো রকম সবটা গেড়ে টেড়ে দিয়েছে, তারপরে সবাই মিলে খেলো জানো। মানে সত্যি কালকে রাত্রিতে কারোরই ঘুম হয়নি ভয়ে। তো দেখো একটা একটু এসে গেছে, বড়টা এখনো বাড়ি আসে না, তোমাদের দাদা তো খেতে আসা বন্ধ করে দিয়েছে জানোই তোমরা। তো দাদা তো খেতে আসবে না, তো বড় মেয়েটা গেলে একসাথে খাবো, কারণ মানে আমার একা একা খেতে ভালো লাগে না। তো
দেখি কখন আসে মেয়েটা। আর সকাল থেকে অনেক বকবক করেছি তোমাদের সাথে আজকে, তো মাসিমেশো আছে আজকে বাড়িতে, তারাও সবাই খেয়ে নিয়েছে। তো আজকে তো মানে তোমাদের মাসিকে দেখিয়েছি, তো মাসি টেবিল, তো দেখি কখন আসে পরমাটা, তারপর খাবো। তো সকাল থেকে অনেক বকবক করেছি, তো আজকে এখানেই রাখি, কেমন? আবার পরে কথা বলবো। হ্যাঁ, তো চলো সবাই টাইম মতো খেয়ে নিও, অলরেডি অনেকের খাওয়া হয়ে গেছে, 1:31 মানে প্রায় মানুষের খাওয়া হয়ে যায়, লাঞ্চ হয়ে যায় 1টার মধ্যে অনেকের বাড়িতে। তো সবাই তো আমাদের মতো হয় না, বলো তো। তো চলো এখনের মতো সবাইকে গুড বাই, ভালো থেকো আর টাইমে খেয়ে নিও, বাই।